আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পাউরুটির মিষ্টি টোস্ট রেসিপি। এটা বাচ্চাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি। তো চলুন দেখা যাক এটা কিভাবে তৈরি করতে হবে। পাউরুটির মিষ্টি টোস্ট তৈরি করতে আমাদের লাগছে চিনি, লবণ, গোলমরিচ গুঁড়ো, আর এখানে আমি দুটো ডিম নিয়েছি আর পাউরুটি নিয়েছি। তো এটা দিয়ে আমি এখন তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিম দুটোকে খুব ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিব। এই নাস্তাটি বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট টেস্ট বাড়ানোর জন্য। আছে এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে ভাজব। চুলায় মিষ্টি প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখন এরকম বা ছোটো সাইজের রুটিও নিতে পারেন, তবে এই মুহূর্তে আমার কাছে বড় সাইজের রুটি আছে, আমি বড়টা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভালোভাবে চারিদিকটা আমি ঘুরিয়ে নিব এবং তেলে দিয়ে দিব। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচেই রাখবো। আমি দুটো দুটি করে ভেজে তুলব। একটি পাশ একটু কালো হয়ে আসলে আমি এটা উল্টিয়ে দিব। এখন এটা আমি উল্টিয়ে দিব। সাবধানে উল্টিয়ে দিতে হবে যেহেতু গরম তেল। ছোট সাইজের রুটিগুলো নিলে একসঙ্গে আপনি তিনটি বা চারটি রুটি ভাজতে পারবেন। একটু করে করে দেখে নিই কালার হয়ে আসছে কিনা, আর একটু হবে। আমি এই কালারটাই চাচ্ছিলাম, প্রত্যেকটিও এই কালার হয়ে আসলে আমি এটা নামিয়ে নিব। এখনো হয়ে গেছে, আমি এটি কিচেন টিস্যুর পর নামিয়ে নিচ্ছি। এতে করে বাকি তেলটি ঝরে যাবে। এখন আমি বাকি তুলে দিব। দইগুলো আমি সবগুলো দিয়ে দিব।
এটা নিয়ে নিতে হবে। আমি বাকিগুলো গোল্ডেন কালারগুলো ভেজে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি তৈরি করে নিয়ে আসলাম আপনাদের জন্য পাউরুটি মিষ্টি টোস্ট। তো এটা কম বেশি আমরা সবাই তৈরি করতে জানি, তবে আমি যেভাবে বাসায় তৈরি করে থাকি সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এটা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের নাস্তায় আপনারা এটা তৈরি করে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করে। আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক দিবেন, কমেন্টে আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো জানাবেন, আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।